এখন বাইক, ছয়জন আরোহী আৰু এক দুঃসাহসিক যাত্রা। আপুনি নিশ্চয় মটর সাইকেলত আরোহীয়ে যাত্রা করে ভ্রমণ করা দেখিছে, কিন্তু এখন মটর সাইকেলত কেইজন আরোহীয়ে একেলগে যাত্রা করা দেখিছে। সততে দুজন বা কেতিয়াবা নিয়ম ভঙ্গ করে তিনিজন, কিন্তু আজি আমি আপনার দেখাম এখন মটর সাইকেলত শিশু মহিলা সহ ছয়জনক আরোহীয়ে একেলগে যাত্রা করা এক দুঃসাহসিক দৃশ্য। প্রথমে এই দৃশ্যটি ভালক মন করক। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। ছয়জন আরোহী আৰু চালকৰ সৈতে মুঠ সাতজন যাত্রীৰ এক বিপদ সংকুল যাত্রা। মটর সাইকেল চালকজনের সন্মুখত দুটি কণমানি শিশু, তার পিছত এগৰাকী মহিলা, মহিলাজনীর কোলাত আকৌ এটি শিশু, তার পাছত আকৌ এগৰাকী মহিলা, মহিলাগৰাকীৰ কোলাতো আছে এটি কণমানি। মুঠর ওপৰত এখন মটর সাইকেলতে এটা পৰিয়ালৰ যাত্রা। সামাজিক মাধ্যমত এতিয়া ভাইরেল হৈ পৰিছে এই বিশেষ দৃশ্যটি। সততে কোৱা হয় ভাৰতত টেলেণ্টৰ অভাৱ নাই, দেশৰ চুকে কোণে বিভিন্ন টেলেণ্ট সিঁচৰিত হৈ আছে। আজি আমি আপোনাক দেখুৱালো তাৰেই এক দৃশ্য, কিন্তু সাবধান, এনে ধৰণৰ কাৰ্যই আপোনাৰ জীৱনলৈ নমাই আনিব পাৰে ভয়ংকৰ বিপদ। এনে ধৰণৰ কাৰ্যই আপোনাক আইনৰ দৃষ্টিত অপৰাধী সজোৱাৰ উপৰিও আপোনাৰ আৰু আপোনাৰ পৰিয়াললৈ নমাই আনিব পাৰে ঘোৰ অমানিশা। গতিকে সাবধান হওক, এনে কাৰ্য সম্পন্ন কৰাৰ আগতে এশবাৰ ভাবক। নিউজ ডেস্ক, মাই নিউজ, নর্থ ইস্ট।